পাগল সবাই, আমরা নিজেরাও, আজকাল ছেলেরাও প্রিয়ার এখানে সবাই এইভাবে ট্রিটমেন্ট নেয়। ওর ক্রিমগুলো, ওর হচ্ছে ফেশিয়ালগুলো বা ওর যে সার্ভিসগুলো আছে আসলেই ডিফারেন্ট এবং সত্যি মানে প্রশংসা করার যোগ্য। আমি চাইবো যে ও যেন তার বিজনেসের শীর্ষ পর্যায়ে যায়। আমি খুবই পছন্দ করি, মানুষ হিসেবে সে অসম্ভব ভালো, অসম্ভব অসম্ভব অন্যরকম একজন মানুষ, তার এত বড় হৃদয়, আর তার থেকে বড় কথা প্রত্যেকটা সার্ভিসের মাঝে তার খুব আন্তরিকতা থাকে, যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ওই জায়গা থেকে আমি অনেক বেশি দোয়া করি আরও যেন অনেক বেশি আউটলেট হয় তার। পিঁয়াজ বিউটি এসেনশিয়াল আমার কাছে, শুধু পিঁয়াজ বিউটি এসেনশিয়াল না, আমার কাছে পিঁয়াজ জামান। পিঁয়াজ জামান মেয়েটি তার মুখশ্রী যতটা না সুন্দর, তার অন্তরটা, তার হৃদয়টা তার চেয়ে আরও অনেক সুন্দর। আমি গত এক বছর ধরে তার পথ চলা দেখছি, তার শক্তি, হ্যাঁ, তার সৌন্দর্যের প্রতি, মানে শুধু নিজে সুন্দর থাকা না, মানুষকে সুন্দর রাখা, এবং শুধু শারীরিকভাবে বাহ্যিক সুন্দর না, মানসিকভাবে সুন্দর থাকার চেষ্টা করা এবং মানসিকভাবে সুন্দর রাখার চেষ্টা করা, এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। এবং এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানও চালাচ্ছে, পাশাপাশি ওর ছোট্ট একটি মেয়ে আছে, একটা ছেলে আছে, ও কিন্তু তাদের প্রতিও যত্নশীল। সর্বপ্রথম আমার কাছে পিয়া একটি খুব অসম্ভব ভালো মানুষ, ওর পথ চলা ভালো হোক, এবং যারা সৌন্দর্য পিপাসু তারা এখানে এসে শুধু চেহারা বাহ্যিক সৌন্দর্য পাবেন না, তারা একটি ভালো সময় পাবেন, বলবো অনেক যত্ন পাবেন, অনেক আদর করে কাজ করে ওর মেয়েরা, যে কারণে গত এক বছর ধরে আমি ওদের পাশে আছি এবং এই পথ চলা আজীবনের হবে। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি যারা পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল মানুষ। আমার সেরকম মানুষের প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি। আর তিনি যদি একজন নারী হন তখন ভালোবাসার সাথে সাথে শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায়। প্রিয়ার প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, এবং আমার কাছে মনে হয় কি সৌন্দর্যটা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই সৌন্দর্য না, মানুষের প্রধান সৌন্দর্য হচ্ছে মানুষের ভেতরের সৌন্দর্য, মনের সৌন্দর্য। তো সেই মনের সৌন্দর্যটা যখন বাইরে প্রকাশ পায় তখন সেটা একটা পরিপূর্ণ রূপ পায়। আর প্রিয়াকে আমি মনে করি একজন শিল্পী, এবং শিল্পীর কাজ হচ্ছে সুন্দরকে আরও সুন্দর করে উপস্থাপন করা। হ্যাঁ, এবং যারা মানে সৌন্দর্যের প্রতি যাদের দুর্বলতা, যাদের ভালোবাসা, তাদের এই এই জায়গার প্রতি ভালোবাসা থাকবে, দুর্বলতা থাকবে, সেটাই সে। পিয়াস বিউটি এসেনশিয়ালের স্পেশালিটি হচ্ছে পিয়াপু, তার ব্যবহার, তার আপ্যায়ন, যেটা আসলে অনেকটা মনে হয় যে আমাদের সেকেন্ড হোম, সেই ফিলটা দেয়। এবং আমি যখন এসেছিলাম তখন আপু বলছিলাম, আমি বলছিলাম যে আমার স্কিনের এটা এটা প্রবলেম আছে, তো উনি আমাকে বলছিল আপু কোনো চিন্তা করবেন, আপনি আসুন, আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন। আমার কাছে মনে হচ্ছে একদমই ওয়ান স্টপ সলিউশন হচ্ছে কি পিয়াস বিউটি এসেনশিয়াল। আমার স্কিন থেকে শুরু করে হেয়ার অ্যান্ড এভরিথিংয়ের দায়িত্ব এখন পিয়াপুর। এখানে আমি জানি না, আমি এখন তো বলি যে এটা বোধ হয় সেলিব্রিটিদের ক্লাব, কারণ এখানে আসলেই কোনো না কোনো সেলিব্রিটি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। সো সবার ক্লাব বলি, হাব বলি, সেটা হচ্ছে পিয়াস বিউটি এসেনশিয়াল। সো এমনি এমনি কেউ আসে না, সেই সেই সার্ভিসটা আমরা প্রপারলি পাই বলে এবং সেই রেজাল্টটা পাচ্ছি বলেই আসে। সো অবশ্যই সে সাফল্য ওই জায়গাটা যাবেই। পিয়ার প্রতি তো আলাদা একটা ভালোবাসা আছে, সেটা শুধুমাত্র পিয়ার পেশাগত দিক দিয়ে সেটা না, পিয়া ব্যক্তিগতভাবে অনেক ভালো একজন মানুষ। একজন মানুষ পেশাগত দিক থেকে সফল হওয়ার আগে তার ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। তো পিয়া খুবই ভালো এবং আন্তরিক একজন মানুষ, এবং তার যে ব্যবহার সেটা আমাদেরকে খুব টানে। সো একটা ব্যবসার হচ্ছে যে সফলতার ক্ষেত্রে একজন তার সেই ওনারের এবং যে স্বত্বাধিকারী তার ব্যবহার এবং তার হচ্ছে যে আন্তরিকতা খুবই প্রয়োজনীয়, যেটা আমরা পিয়ার মধ্যে দেখতে পাই। আর যেই পেশাগত দিকটা যেটা হচ্ছে যে তার সার্ভিস তো অতুলনীয়, যার কারণে আমরা হচ্ছে মন মুগ্ধতা হয়ে মনোমুগ্ধের মতন একদম চলে আসি এখানে। সো আমিও পিয়ার খুবই বড় একজন ফ্যান, সো সেই টানেই আসলে এখানে আসা এত ব্যস্ততার মাঝে। আজকে এত বড় একটা আউটলেট দেখে, পিয়ার নতুন একটা সফলতা দেখে আমার আরও খুব ভালো লাগছে। দোয়া করি পিয়া অনেক দূর এগিয়ে যাক, আমার কাছে আগে আমাকে সুন্দর লাগতে হবে, আমার কাছে যদি নিজেকে ভালো না লাগে অন্যের ভালো লাগাটা পড়ে। তো নিজেকে আয়নায় যদি দেখে আমার যদি মনে না হয় যে
বাহ মেয়েটা তো অনেক সুন্দর, সেরকম একটা ফিল যদি না হয় তাহলে আসলে সেই সৌন্দর্য তো আসলে মানুষের জন্য না। তো সেই ক্ষেত্রে আমি বলবো পিয়ার এখানে আসেন, আপনারা আপনাদের সৌন্দর্য যে বর্ধনের জায়গাটা, পিয়ার এখানে আস্থার জায়গা, ভরসার জায়গা, আপনারা নিশ্চিন্তে এখানে এসে সার্ভিসগুলো নিতে পারেন। আমি আসলে বাইরে যে আপডেটটা হচ্ছে সেটাই আসলে আমি আমার ক্লায়েন্টদের এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি খুব আপন করে নিই। আমার মনে হয় এই জন্যই আমার ক্লায়েন্টরা আমাকে খুব পছন্দ করে, এবং বাইরে যে সার্ভিসগুলো আসছে বা আসতেছে সেগুলো আমি বাংলাদেশে এনে আমি যেন এদেরকে ঠিক মতো সার্ভিস দিতে পারি, এটাই হচ্ছে আমার লক্ষ্য। অনেকে মনে করে পিয়াস বিউটি এসেনশিয়াল অনেক এক্সপেন্সিভ, বাট সেটা না, আমার এখানে একদম আমি অনেক কম প্রাইস থেকে শুরু করে এবং বেশি প্রাইস আমার এখানে হয়, মানে রিজনেবল প্রাইস এখানে আছে। মানে যারা ভয় পায় যে পিয়াস বিউটি এসেনশিয়াল আসতে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা এখানে আসুক, আমার সার্ভিসগুলো দেখুক, এবং একবার আসলে তারা পিয়াস বিউটি এসেনশিয়ালের প্রেমে পড়ে যাবে।